আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। সন্তানের সুস্বাস্থ্যের জন্য বাবা মা চিন্তিত থাকেন, কিভাবে শিশুকে সুস্থতার সাথে জীবন চালানো যায়। তারপরে শিশু নানা রকম সমস্যা হতে পারে, শিশুর সমস্যাগুলি মায়েদের দেখতে হবে। শিশুর অনেক সময় জন্ডিস থেকে লিভারের সমস্যা হয়, কিন্তু সেটা কিভাবে বোঝা যায় তাই আজকে আপনাদের জানাবো, সে সাথে কি করণীয়। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শিশু লিভারের সমস্যার লক্ষণ। শিশুর ওজন হ্রাস পাওয়া, লিভারের সমস্যা হলে শিশুর শরীরে ফ্লুইড জমে শরীর ফুলে যায়। খুব ছোট শিশুদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস ও বিভিন্ন প্যারাসাইট এর সংক্রমণের মাধ্যমে শরীরে হ্যাপাটাইটিস বি, নন এল, নন বি থেকে লিভারের সমস্যা হতে পারে। অনেক সময় ম্যালেরিয়া, জ্বর থেকেও লিভার সমস্যা হতে পারে। শিশুরা প্রচুর ফাস্টফুড খেতে পছন্দ করে, অতিরিক্ত ফাস্টফুড থেকেও লিভারে ফ্যাট জমে লিভার সমস্যা দেখা দিতে পারে। শিশুর লিভারের সমস্যা কি করণীয়? অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে, শিশুকে কম তেল, কম মশলাযুক্ত খাবার খাওয়াতে হবে, বেশি করে ডাবের পানি, শরবত, গ্লুকোজ দিতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে। লিভারের সমস্যার লক্ষণগুলো পরিলক্ষিত হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড টেস্ট করে লিভারের অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশুর প্রতি যত্ন নেবেন, শিশুর সমস্যার সমাধান করা দরকার। ভালো থাকুন।